ঘটনাটা কুমারঘাট ফায়ার সার্ভিস থেকে এখন নিয়ে এলো, একটা ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে এলো। আনার পর পেশেন্ট তো এখন সজ্ঞানে আছে, তো আমরা এক্সামিনেশন করলাম, কইলো যে ফায়ার সার্ভিস যতটুকু কইলো যে শিদমছড়া এরিয়াতে একটা বোধহয় বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে একটা বাইক পাওয়া গেছে, তো বাইক অ্যাক্সিডেন্ট করায় তারা রুগীটারে নিয়ে আসে। কি অবস্থা আছে ওনার এখন? রুগী এখন অব্দি তো ভাইটাল স্টেবল আছে, কিন্তু চেস্টে বোধহয় ইঞ্জুরি আছে, মানে বুকে বোধহয় হাতটা ভাঙা গেছে, আর চোখের মণিগুলার অবস্থা খুব একটা ভালো না, তো ব্রেইনেও ইঞ্জুরি থাকার চান্স আছে। তো আমরা একটু সিটি স্ক্যান আর বুকের এক্সরেটা করাই নিত ইমার্জেন্টলি, কিন্তু বাড়ির লোকের হদিশটা পাইতেছি না আমরা ঠিক করে, তাই নিয়ে যদিও তাই নাম কইছে কিন্তু ফোন নাম্বার কইতে পারতেছে না। কি নাম ওনা? অমল সরকার। আচ্ছা, তো আপনারা এখন রেফার করবেন? আমরা তো পুলিশ ইনফর্ম করছি, পুলিশে আর বাকিটা আমরা চেষ্টা করতেছি বাড়ির লোকের ফোন নাম্বার কালেক্ট করার, বাড়ির লোক আইলে পরে তারপরে একটু আধা ঘন্টার মতো দেখবো আমরা পেশেন্টের অবস্থার উন্নতি হয় কিনা, আর ইনভেস্টিগেশন তো দরকার, সিটি স্ক্যান আর চেস্ট এক্স রে যেটা ওইটা দরকার। উনি কি একাই ছিলেন? হ্যাঁ, তারা তো একাই নিয়ে এসেছে। এখানে কি ফায়ার ব্রিগেড নিয়ে এসেছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড কুমারঘাট ফায়ার সার্ভিস থেকে নিয়ে এসেছে। আমি ডক্টর দেবাশিস পাল, মেডিকেল অফিসার কুমারঘাট।